প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা রাফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে নতুন সাজে সাতক্ষীরার শ্যামনগর 27 মার্চ ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের অবহেলায় বেড়েছে মশার প্রকোপ বললেন মেয়র আতিক নগরবাসীরও দায় এড়াতে পারেন না ক্ষমতায় এসে সবসময় ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ দাবি মির্জা ফখরুলের বিকৃতি বন্ধে বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান চট্টগ্রামে মিরসরে উল্টো পথে আসা কন্টেইনারবাহী লরির ধাক্কায় মাইক্রোবাস আরোহী দুই যন্ত্রশিল্পীর মৃত্যু আশঙ্কাজনক ছয়জন হাসপাতালে শুনলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড এবার চলে যাব পুরো সংবাদে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠকে আগামী 3 মার্চ জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়নকে দলীয় মনোনয়ন দেওয়া হয় এছাড়া আগামী 11 এপ্রিল 11টি পৌরসভা ও 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয় ইতোমধ্যে এসব এলাকায় দলীয় সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে সাতক্ষীরার শ্যামনগর শুধু হিন্দু সম্প্রদায় নয় মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও তার এই আগমনে বেশ উচ্ছ্বসিত এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা স্থানীয়রা বলছেন ভারতের প্রধানমন্ত্রীর আগমন এই অঞ্চলের মানুষের জন্য পরম পাওয়া আগামী 27 মার্চ শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী সাতক্ষীরা প্রতিনিধি ফজল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন পরদিন 27 মার্চ তিনি বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে সফর করবেন সাতক্ষীরা ও গোপালগঞ্জ বন্ধুপ্রতিম দেশটির সরকার প্রধানের সফরকে ঘিরে এখন সাতক্ষীরাই বইছে সাজসাজ রব ওই দিন সকাল 9:50 তিনি 400 বছরের প্রাচীন শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন করবেন এরপর গোপালগঞ্জের উদ্দেশ্যে 10:10 সাতক্ষীরা ত্যাগ করার কথা রয়েছে তার কঠোর নজরদারিতে রেখে দিয়েছেন আমাদের এই মন্দির সহ আমাদের এই গ্রামটা এটা আমাদের জন্য যেমন আনন্দের তেমনি গৌরবেরও ভারতের প্রধানমন্ত্রীর এমন প্রত্যন্ত অঞ্চল সফরকে ঘিরে শুধু হিন্দু সম্প্রদায়ই নয় এখানকার সব সম্প্রদায়ের মানুষ বেশ উচ্ছ্বসিত খুবই একটা গর্বের বিষয় যে ভারতের মতো এত বিশাল যে একটা বড় দেশ থেকে সেখানকার প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবেন এত প্রত্যন্ত অঞ্চলে এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না ভাষায় প্রকাশ করা যায় না অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে হিন্দু মুসলিম অন্যান্য ধর্মের মানুষ যারা এখানে বসবাস করে সকলের মধ্যে একটা উৎসবের আমেজ এখানে বিরাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব রকম প্রস্তুতি সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন আমরা যে হেলিপ্যাড নির্মাণ পার্শ্ববর্তী রাস্তার সংস্কার কাজ মন্দিরের সংস্কার কাজ যাবতীয় সবকিছু নিয়ে আমরা প্রস্তুত হেলিপ্যাড থেকে শুরু করে এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে সাতক্ষীরাকে এখানে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে এই ভারতীয় যে আমাদের মহান অতিথি তার সামনে নিরাপত্তা পরিস্থিতি খুবই সন্তোষজনক এখানে কোনো রকম কোনো সমস্যা নেই পুলিশ বিজিবি সবাই সম্মিলিতভাবে এখানে কাজ করছে জেলা প্রশাসন সামগ্রিক বিষয়টি তদারকি করছে ঐতিহাসিক এই সফরকে ঘিরে এরই মধ্যে গেল সপ্তাহে ঈশ্বরীপুর কালী মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরা নূর মোহাম্মদ মাই টিভি নিউজ ডেস্ক
স্বাধীনতার 50 বছর পূর্তিতে আগামী 27 মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আরও একটি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ওই দিনই প্যাসেঞ্জার ট্রেনটি উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। চাপাই নবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এক কথা জানান। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কেবলমাত্র সড়কের উপর নির্ভর করে একটি দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়, তাই রেলওয়ের উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান নুরুল ইসলাম সুজন। সেইভাবে কিন্তু আজকে পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, কারণ তারই অংশ হিসাবে রেলও আমরা এই উন্নয়নের কাজে আমরা হাত দিয়েছি এবং ইনশাল্লাহ প্রত্যেকটি জেলায় জেলায় আমাদের রেল যাবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের অবহেলার কারণেই মশার যন্ত্রণা অতিষ্ঠ নগরবাসী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধনের ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশন নয়, মশক বৃদ্ধিতেই নগরবাসীরও দায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এস এম আরিফ। মশার প্রাদুর্ভাব কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান ক্র্যাশ প্রোগ্রামে রাজধানীর ভাটারা, ডুমনিসহ কয়েকটি ওয়ার্ডে ডোবাসহ বিভিন্ন স্থানে মিলেছে কিউলেক্স মশার লার্ভা। ফলে এসব এলাকায় বেড়েছে মশার প্রাদুর্ভাব, বেড়েছে মানুষের দুর্ভোগ। জনগণের এই দুর্ভোগের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দুষলেন ঢাকা উত্তরের মেয়র। মাছের চাষের মতন মশা চাষ হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক, এবং যাদের জমিতে চাষ হচ্ছে ওরা কিন্তু অনেক 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 বড় লোক। সকল পর্যায়ে গাফলতি আছে এবং সবচেয়ে গাফলতি মনিটরিং। আমাদের এখানে যে মশক কর্মী যারা আছে তাদেরকে সনাতনী পদ্ধতিতে কিন্তু হাজিরা নেওয়া হচ্ছে। সনাতনী পদ্ধতিতে হবে না, সায়েন্টিফিক ওয়েতে করতে হবে, মডার্ন পদ্ধতিতে করতে হবে। সেই জন্য আমরা বায়োমেট্রিক, আমরা ট্র্যাকার সিস্টেম সব কিছু আমরা অ্যাপ্লাই করবো এবং প্রয়োজন বোধে আমরা মেশিনকেও কিন্তু আমরা চেঞ্জ করব। এ বিষয়ে জনগণেরও দায় আছে উল্লেখ করে সংশ্লিষ্ট কারো অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান আতিকুল ইসলাম। প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তাদের কিন্তু সেই দায়িত্ব নিতেই হবে এবং তার সাথে আমাদের যা জনবল যারা আছে তাদেরকে মনিটরিং করতে হবে। মনিটরিং ইজ এ বিগ চ্যালেঞ্জ নাও, আমি বুঝতে পারছি। যদি তাদের ব্যর্থতা থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন? তার পানিশমেন্ট হবে অবশ্যই, জনগণের ভোটে নির্বাচিত আমরা হয়ে আসছি, আমাদের যেরকম দায়িত্ব যেরকম আছে। যারা জনগণ যারা মশার চাষ করছে, মাছের চাষ না, যাদের অনেক 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 ডোবা আছে মশার চাষ, তাদেরকেও দায়িত্ব নিতে হবে, সবারই কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে হবে। 16 মার্চ পর্যন্ত চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ক্র্যাশ প্রোগ্রাম। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার পর আওয়ামী লীগের চরিত্র পাল্টিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি দলকানার না হয়ে সরকারকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। শিউলি রোজার রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডাব। এতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির নাম শুনলে আওয়ামী লীগ নেতাদের কম্পন শুরু হয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই গণতন্ত্রের আন্দোলনে, অর্থনৈতিক মুক্তির আন্দোলনে, সামাজিক সাম্যের আন্দোলনে এবং রাজনৈতিক সাম্যের আন্দোলনে সকল ক্ষেত্রে যদি আমরা প্রকৃত ইতিহাস আজকে তুলে ধরি তাহলে আওয়ামী লীগ সেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল। সেই জন্যই আওয়ামী লীগ বিএনপির নাম শুনলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনলে এই আওয়ামী লীগের ডাকদাহ শুরু হয়, কম্পন শুরু হয়। কেননা তাদের বিরাট দুর্বলতা। আর বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে ধ্বংস করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। তারা সেই গণতন্ত্রের মধ্যে আর তাদের নিজেদেরকে ধারণ করতে পারছে না। তার গণতন্ত্র হলে তো ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, গণতন্ত্র হলে তো সবাইকে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র মানলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলোর মধ্যে তারা নাই, তারাই সব, তারাই মালিক, তারাই আপনার, আমরা সব প্রজা, তারা হচ্ছে প্রভু, আমরা হচ্ছে দাস।
সাধারণ মানুষের দাস, এইভাবেই তারা গোটা বাংলাদেশকে দেখে বন্ধুগণ বাড়াবাড়ি দেখে। পরে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। যারা ইতিহাসে বিকৃতি ঘটাচ্ছে তারা ইতিহাসের পাতায় দুষ্কৃতিকারী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি ইতিহাস বিকৃতি বন্ধে বিএনপি সহ অন্যদের প্রতি আহ্বান জানান। আজ চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে রোডে 15 কিলোমিটার সাইকেল লেন জোন উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দুভাষী ও প্রধান প্রকৌশলী মোহাম্মদ হাসান বিন শামস উপস্থিত ছিলেন। ইতিহাস বিকৃতি ঘটাচ্ছে তারা ইতিহাসের পাতায় দুষ্কৃতিকারী, তাই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি আশা করব যে এতদিন ধরে বিএনপি সহ যে সমস্ত দল এই ভুলগুলো করেছে তারা সেই ভুল থেকে বের হয়ে আসবে, তাহলেই দেশের মানুষ তাদেরকে সাধুবাদ দেবে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকে সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের, আমরা এখন দরিদ্র দেশ নয়। বঙ্গবন্ধু চার মূলনীতি আর সংবিধানের উপর কোনো প্রশ্ন থাকতে পারে না জানিয়ে কমরেড রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের ধারায় 72-এর সংবিধানের চার মূলনীতিতে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারলে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা ও সম্মান জানানো হবে। সকালে ওয়ার্কার্স পার্টির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চার মূলনীতি বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, সংবিধানে থাকা চার মূলনীতির ব্যাপারে কোনো ধরনের আজকে তিনি বঙ্গবন্ধু চার মূলনীতি সম্পর্কে বলবেন এবং আমরা আজকে এতে লক্ষ্য করব যে আসলে সেই বঙ্গবন্ধু চার মূলনীতিতে আমরা রয়েছি কিনা, আমরা কিন্তু নেই। কিন্তু সাংঘর্ষিক যে বিধান রাষ্ট্রধর্ম ইসলাম বর্তমান রয়ে গেছে এবং কেবল তাই না, ধর্মনীতির রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা অবাধে চলতে আসছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 8,527 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,014 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 556,236 জনে। স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 510,310 জন। যুক্তরাজ্যে চিহ্নিত নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত করতে সরকার থ্রি জিন কিট কেনার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। টাঙ্গাইলের মধুপুরের 100 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। ঢাকা ও আশেপাশের জেলা ছাড়াও বরিশালে কালবৈশাখী ঝড় হয়েছে। সন্ধ্যার দিকে শুরু হওয়া ঝড়ো হওয়ার সঙ্গে পড়ে বৃষ্টিও। এদিকে ঝড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। বিকেল 5টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে এই নৌরুটে চলাচলকারী লঞ্চ, স্পিড বোট ও ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। চট্টগ্রামে মিরসরে উল্টো পথে আসা কন্টেনারবাহী লরির সাথে সংঘর্ষে মাইক্রোবাসে থাকা দুই যন্ত্রশিল্পী পার্থপ্রতিম গুহ ও হানিফ আহমেদ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও 5 জন। এছাড়াও পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে শামস্তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। চাঁদপুরে সঙ্গীত অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে মাইক্রোবাস যোগে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেন তরুণ শিল্পী বিউটি সহ 7 সদস্যের একটি দল, কিন্তু গন্তব্যে আর যেতে পারেনি তারা। ভোরে মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে আসা কন্টেনারবাহী লরির সাথে সংঘর্ষে মাইক্রোবাসে থাকা দুই যন্ত্রশিল্পী পার্থ প্রীতম গুহ ও হানিফ আহমেদ মারা যান। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা। এদিকে টাঙ্গাইলের দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্য নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায় ইউপি সদস্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছে মুখোমুখি সংঘর্ষ হলে নজরুল ইসলাম ছিটকে পড়ে যায় রাস্তার পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত 2 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সুশঙ্কর নামে একজনের নিহত হয়েছেন। গতকাল চন্দ্রনাথ তীর্থ থেকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফেরার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরা এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুশঙ্কর দেবনাথ ও ইস্কন ভক্ত মাধবপুরের বাজারের শ্রীনিকেতন হরিদাস আহত হন। পরে গুরুতর অবস্থায় সুশঙ্করকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা প্রেরণ করলে পথেই সুশঙ্করের মৃত্যু হয়।
শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি পটুয়াখালীর রাঙামালী উপজেলার বিচ্ছিন্ন বালুচর এখন সবুজের সমারোহ। অধিক লাভের আশায় আগাম তরমুজ চাষ করেছেন স্থানীয় ভূমিহীন কৃষকরা। তবে মিঠা পানির সংকটে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে চাষিদের। মিঠা পানি সংস্থানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। প্রতিনিধি এনামুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন এক চর জাহাজ মারা, মানুষের আনাগোনা তেমন না থাকায় চাষাবাদও কোনোদিন এখানে হয়নি। সে জমি এখন ছেয়ে গেছে সবুজে, পাতার মাঝে মাঝে দেখা যাচ্ছে তরমুজ। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন এই আগাম জাতের তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজের উৎপাদন ভালো হয়েছে, বাজারে ভালো দামের প্রত্যাশা করছেন চাষিরা। এবার তোর আগাম দিছি যে লাভবান হইতে পারি, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, ফলও ভালো পড়ছে, বাজারও ভালো আছে, এখন বেচা কিনে আল্লাহ পাকের হাতে। আগাম দিছি, আগামের কারণে মোটামুটি কিন্তু দামও ভালো পাচ্ছি। এবছর যারা আগাম দিছে আগমনের গাছও ভালো, ফলনও ভালো, আর দামও বেঁচেছে ভালো। চরে সরকারিভাবে সেচের ব্যবস্থা করা হলে উপকৃত হবেন চাষিরা। লবণ পানিতে ফলের ক্ষতি হয়, আনতে অনেক কষ্ট। লবণ পানিতে পুরো মনে করে নিয়ে এড়িয়ে যেতে আছে, এই যে গাছ মনে করেন বইয়ে যেতে আছে, আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না। মিঠা পানি হলে অনেক ভালো হয়, সরকার আমাদের জন্য যদি হেল্প করতো তাহলে অনেকটা ভালো। কৃষি বিভাগ বলছেন জমিতে মিঠা পানির সংকট মেটাতে গভীর নলকূপের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগাম তরমুজ হওয়ার কারণে তারা ভালো দামও পাচ্ছেন, তবে কৃষকদের একটু সমস্যা হচ্ছে ওখানে মিঠা পানির অভাব। সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে ওখানে লবণাক্ত পানি থাকে, তো তাদের এই পানির সংস্থান করতে খুব কষ্ট হয়। তো আমাদের উপজেলা প্রশাসন থেকে বা উপজেলা কৃষি অফিস থেকে, বিএডিসি থেকে যদি আমরা এভাবে পানির সংস্থান করার জন্য তাদের কোনো মেশিন বা টিউবওয়েল বসিয়ে দিতে পারে, তাহলে হয়তো তাদের এই খরচটা কমবে এবং তারা আরও লাভবান হতে পারবে। এবছর 7,630 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের সকল পৌর এলাকায় অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজে বিভিন্ন মত থাকতে পারে, তবে সে ভিন্ন মত যদি সত্যিকার অর্থে জনকল্যাণমূলকভাবে প্রয়োজনীয় মনে হয় তাহলে সেটাকে অবশ্যই করা হবে। এটা কারা কী মতামত দিচ্ছে সে মতামতের নির্ভর করবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সহ কমিশনের কর্মকর্তারা। দুপুরে সমাধিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। পরে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল হোসেন খান নামের এক আসামিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে 12টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। মঙ্গল গ্রহে খোঁজ চলছে, সেখানে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা ভবিষ্যতে মানুষ বসবাস করতে পারবে কিনা, এরই মধ্যে এক তথ্য আশার সঞ্চার করেছে। মঙ্গলের মাটি ও পাথরের সঙ্গে তুরস্কের একটি হ্রদের মাটি পাথরের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন তারা। এতে প্রাণের অস্তিত্ব নিয়ে মঙ্গলের প্রতি বিজ্ঞানীদের আগ্রহ আরও প্রকট হয়ে উঠল। মোবালি কর্মীর আরও একটি রিপোর্ট। 7 মাসের দীর্ঘ ভ্রমণ শেষে গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে নাসার মহাকাশযান পার্সিভারেন্স। 6-চাকা রোবট যানটি অবতরণের পর থেকে ছবিসহ মঙ্গলের বিষয়ে নানা চমকপ্রদ তথ্য পাঠাচ্ছে। তবে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অতীতে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা। আশ্চর্যজনকভাবে তার পাঠানো কিছু ছবি থেকে মঙ্গলের মাটি ও পাথরের সঙ্গে তুরস্কের একটি হ্রদের মাটি ও পাথরের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের ওই হ্রদের নাম সালদা। পানির রঙের সাথে মিল থাকায় এটিকে তুরস্কের মালদ্বীপও বলা হয়। বিজ্ঞানীরা বলছেন, পার্সিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে সেই জাজেরো বেসিনের মাটিও খনিজ এবং তুরস্কের সালদা হ্রদের মাটিও খনিজ অনেকটা একই ধরনের। সালদা হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মিল থাকা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা আরও বেশি আশাবাদী হয়ে উঠছেন প্রাণের অস্তিত্ব নিয়ে, অপেক্ষায় রয়েছেন সামনে আরও চমক দেখার। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে নতুন সাজে সাতক্ষীরার শ্যামনগর, 27 মার্চ ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কাউন্সিলরদের অবহেলায় বেড়েছে মশার প্রকোপ, বললেন মেয়র আতিক, নগরবাসীরও দায় এড়াতে পারেন না। ক্ষমতা এসে সবসময় ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ, দাবি মির্জা ফখরুলের বিকৃতি বন্ধে বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান। চট্টগ্রামে মিরসরে উল্টো পথে আসা কন্টেইনারবাহী লরির ধাক্কায় মাইক্রোবাস আরোহী দুই যন্ত্রশিল্পীর মৃত্যু, আশঙ্কাজনক 6 জন হাসপাতালে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।